গরমে দহিছে দেশ। জুন জুলাইৰ পূৰ্বেই যেন উৎকট গৰমে দহিছে সমগ্র দেশবাসী। বতরে ভয়াবহ রূপ ধারণ করার আশঙ্কাত উদ্বিগ্ন হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে কেবাখনো রাজ্যত বলিছে গ্রীষ্ম প্রবাহ। দেশত গ্রীষ্ম প্রবাহে মোকাবিলা করবলৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ভাগ ললে উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকত। এই বৈঠকত ভাগ লৈ কেন্দ্র, রাজ্য তথা জিলা স্তরত সকলো সরকারি আমোলা বিষয়াক সষ্টম হয়ে থাকার আহ্বান প্রধানমন্ত্রী মোদির। এপ্রিলের পর জুন মাহর ভিতর দেশের বিভিন্ন প্রান্তত তাপমাত্রা পূর্বতক অধিক হওয়ার আশঙ্কা করা হয়েছে। পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবল প্রয়োজনীয় ঔষধ, তরল পদার্থ, আইস পেক, ওআরএস আর খাপানি মজুতকরণকে ধর স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি সন্দর্ভত চলিল আলোচনা। গ্রীষ্ম প্রবাহক রাইজর মাজত সজাগতা অনার চেষ্টা কেন্দ্রীয় সরকারের। টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়াত সকলো ভাষাতে সজাগতামূলক অভিযান আরম্ভ করেছে সরকারে। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী আর NDMA জারি করেছে পরামর্শ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতাত অনুষ্ঠিত বৈঠকত অংশ লয় প্রধানমন্ত্রীর প্রধান সচিব, গৃহ সচিব, বতর বিজ্ঞান বিভাগ আর রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনার আমূলা বিষয়াসকলে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।